নবী সাল্লা ইসলামের দাঁত বাঙ্গার ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায় এক ধরনের হাদিসের ভাষ্য হইল যে নবী একটা দাঁতও বাঙ্গে নাই নবী সমস্ত দাঁতগুলো সুন্দর পরিপাটি গোছানো চাকচিক্যময় ছিল এবং নবী ইসলাম যখন হাসি দিতেন তখন মনে হইত যে মণিমুক্তা বাহির হচ্ছে সোহা এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন জামে আত্মির মিজি এবং আনির হাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালহমা বর্ণনা করেছেন কানা রসৌরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আফলা জাসানি আফলা জাসানি তাই যে নবী সাল্লা ইসলামের দাঁতগুলো ছিল আফলা জুসানি তাই নে এই আফলা জুসানি ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি মানে আবদুল্লাহ আব্বাস বলছেন যে নবী ইসলামের দাঁতগুলো ছিল আফলাজু সানি তাইনে আগে এটাই মনে রাখেন এরপরে ব্যাখ্যা দিতেছে আরেকটা হাদিস ইমাম বাইহাকির আহ মাউল্লাহ দালা আইলুন নবুআর মধ্যে উল্লেখ করেছেন আয়শারাদি আল্লাহত রানা হাদিসটি বর্ণনা করেছেন আশারাদি আল্লাহ রানার চেয়ে বেশি দেখছে দাঁত আর কে আর দুনিয়ার কোন মানুষ তাঁত থেকে বেশি আর কেউ দেখেন নাই দাঁতটা দেখছেন সবচেয়ে বেশি আয়শারাদি আল্লাত রানাহা তিনি বলতেছেন কান আর সৌর উল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজা আসনাবুহা নামের দাঁত মোবারকগুলো ছিল আফলাজু সানায়া আসনাবুহা আগের কথা এই কথা একই কথা এটার দুইটার একসাথে আমরা ব্যাখ্যা দিব ইমাম ওলামাইকেরাম কেরাম এখানে যে দুইটা হাদিস আসছে আফলাজু সানায়া ফয়জুল কাদির পঞ্চম খণ্ড তিরানব্বই পৃষ্ঠা এখানে ব্যাখ্যা আসতে ফামানা আফলাজ সানায়া আই বাঈদ মা বাইনা সানায়া ওয়া রুবাইয়াত সানায়া দাঁত বলা হয় সামনের যে দুইটা দাঁত এই দুইটার নাম হলো সানায়া উপরের দুইটাকে বলা হয় সানায় উলিয়া নিচের দুইটাকে বলা হয় সানায় সুফলা এই দুইটার পাশে এই পাশেরটা এই পাশেরটা নিচের এই পাশেরটা এই পাশেরটা এগুলার নাম হলো রবাইয়া উপরের দুইটা রবায়ে উলিয়া নিচের দুইটা রুবাইয়া সুফলা দাঁতের নাম আছে যে তাজবিদের মধ্যে দেখবেন যে দাঁতের নাম আছে মাখরাজের জায়গায় সানায় ওলিয়া সানায় সফলা রোবাইয়া এরকম নাম আছে তো নবী সাল ইসলামের দাঁত মোবারক সানায়া আর রোবায়া দুটার মাঝখানে একটু ফাঁক ছিল এরকম সানায়া রোবায়ার মাঝখানে যদি ফাঁকা থাকে এটা একটা সৌন্দর্যের প্রতীক ওয়াহিয়া সিফাতুন জামিলা এটা একটা সুন্দর দাঁতের বৈশিষ্ট্য অর্থাৎ আল্লাহ পাক নবী সাল সালামের দাঁতগুলোকে অনেক সুন্দর বানিয়েছেন এই এখানে একটা ফাঁকা রাখছেন এই ফাঁকাটা সৌন্দর্যের জন্য সোহান আল্লাহ আরেকটি হাদিস সামাইলে তিরমিজির হাদিস সামাইলে তিরমিজির সাত নম্বর হাদিসটা হোসাইন ইবনে আলী রাদি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করছেন নবী সাল সালামের দাঁত মোবারকগুলো ছিল দলি আল ফামে মোফলাজ আসনান দাকিক আল তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন হাসান ইবনে আলী হোসাইন ইবনে আলী রাধি আল্লাহ বলছেন যে নবিস ইসলামের ছিল দলি আলফামে মানে নবিসামের মুখমণ্ডলটা ছিল অত্যন্ত সৌন্দর্যের প্রতীক পরিপূর্ণ মানে দাঁত যদি পড়ে যায় মানুষের মুখের একটু সৌন্দর্য কমে যায় দাঁত না থাকলে যখন বৃদ্ধ হয়ে যায় দাঁত পড়ে যায় তো এই জন্য দলি আলফামে নবিসামের মুখমণ্ডল দাঁতে ভর্তি সৌন্দর্যের প্রতীক মফলাচাল আসনান মফলাচাল আসনান মানে মোতাফাররেকুল আস্নান বাইদুন মা বাইনা সানায়াবা রবা ইয়াত ওই সানায় উলিয়া রবায়া উলিয়ার মাঝখানে একটু ফাঁকা ছিল এটার নাম হলো মফলাজাল আসনান। স্নান দাঁতই মাসরবাহ এবং দাঁতগুলা সরু তীক্ষ্ণ মনে হচ্ছে কেউ এগুলাকে সুন্দর করে পরিফাটি করে সাজায় রাখছেন সো হ্যাঁ এই জন্য নবিশাজ্ঞান যখন মুস্কিহাসি দিতেন তখন একজন কবি বলছেন নবিশর্দমের মুস্কিহাসিতে মনে হয়তো আকাশ থেকে বিদ্যুৎ চমক বের হচ্ছে এই যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলোর ভাষ্য হলো হলের দাঁতগুলো পরিপূর্ণ ছিল একটা দাঁতও কমও ছিল না বেশিও ছিল না এবং সুন্দর করে সাজানো গুছানো ছিল সানাইয়া এবং রোবাইয়া তার মাঝখানে ফাঁকা ছিল এই হাদিসগুলো আমরা আলোচনা করলাম এবার এর ব্যতিক্রম আরো কয়েকটা হাদিস আছে সহি আল বখারির বাপ হল মা আসাব আর নবী সাল্লা ইসলাম মেনাল যারা হই ইয়মা ওহুদ অহুদের ময়দানে নবী সাল ইসলামের আঘাত প্রাপ্ত হওয়ার ঘটনা সম্পর্কে এস্তাদা গাদাবুল্লাহ আলা কওমিন ফালু বিন আবিহি নবী সাল নিজে বলতেছেন আল্লাহর গজব ওই কাউমের উপরে বর্ষিত হোক ফা আলু নাবি যে কওম তার নবীর সাথে এমন আচরণ করেছে ইসি রুইলা রাবা ইয়াতে হি নভেশর ইঙ্গিত করলেন রাবা দিকে এদিকে হাদিসে কিন্তু দাঁত বলা হয় রাবা ইয়াত বলা হয়েছে রাবা দিকে ইঙ্গিত করলেন রাবা ইয়াতের অর্থ একটা অর্থ হলো ওই দাঁতের নাম রাবা ইয়াত আর একটা হইলো চার ভাগের একভাগকে রাবা ইয়াত বলে আরবা মানি চার আর রাবা ইয়াত মানি চারভাগের একভাগকে মাথা ফেটে গেছে এই ব্যাপারে অসংখ্য হাদিস এসছে তো অনেক মহাদেশ ব্যাখ্যা দিচ্ছেন এই রাবা মানে মাথার এক ভাগ ফেটে গেছে এই জন্য নবীরা মাথার এই রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করছেন যে যেই কাউম তার নবীর মাথার চারিভাগের এক ভাগ ফাটাই দিতে পারে ওই কাউমের উপরে আল্লাহর গজব বর্ষিত হবে যুগে যুগে এমন অসংখ্য কাউম ছিল যারা তাদের নবীদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার কারণে জেহাদের ময়দানের নবীদেরকে হত্যা হত্যা করেছে কতল করেছে ওই কাউমগুলার উপরেও আল্লাহর গজব বর্ষিত হোক যারা আল্লাহ নবীদেরকে হত্যা করেছে তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখি যে নবীসর এই কথাগুলো বলার সময় রাবা ইয়াতের দিকে ইঙ্গিত করছেন এই রাবা অনুবাদ করার সময় আমাদের বাংলায় যে অনুবাদগুলো পাবেন আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে অন্যান্য হাদিসের হাদিসের যেসব জায়গা থেকে পাবলিশ হয়েছে সেখানে রাবা ইয়াত বলতে দাঁতের কথা বুঝাইছেন দাঁতের কথা লিখছেন তো যখন স্বাভাবিকভাবে আমরা কেউ বাংলার মধ্যে দেখি যে নবিসরুল ইসলামের দাঁতের দিকে ইঙ্গিত করছেন তো হাদিসে তো দাঁতের কথা আছে হাদিসে কিন্তু দাঁত বলা হয় নাই হাদিসে বলা হয়েছে কি রাবাইয়াত রাবাইয়াত মানে দাঁত হয় মাথার চার ভাগের এক ভাগ হয় রবাইয়া দাঁত হয় মাথার চার ভাগের এক ঠিক একই ভাবে হাদিসটা সহি মুসলিমও আসছে মোসনাদ ইমাম আহমদেও আসছে ঠিক একই ভাবে সহি মুসলিমে আরেকটা হাদিস আসছে আন্না রসুল আল্লাহ সাল্লাম কাসারাত রাবা ইয়াত হু নবী সালামের রাবা ইয়াত ভেঙ্গে গেছে রাবা ইয়াত পেটে গেছে এখানেও ঠিক রাবা ইয়াত রাবা ইয়াত বলতে মহাদেশের এখানে দুইটা ব্যাখ্যা দিয়েছেন হয় মাথার চারিভাগের ভাগের এক ভাগ অথবা ওই যে রাবা ইয়াত দাঁত তাহলে এই যে আমরা যে হাদিসগুলো পাইলাম এগুলার মাধ্যমে বুঝতে পারি যে নবিসর ইসলামের দাঁত বাইছেন এইটা ইঙ্গিত পাওয়া যায় সরাসরি না আসলেও ইঙ্গিত কিন্তু এটা পাওয়া যাচ্ছে তাহলে আগের হাদিসগুলাতে পাইলাম দাঁত পরিপূর্ণ কিছু হয় নাই পরের হাদিসে পাইলাম দাঁত বাইনছে এখন মহাদ্দেসেন একরাম দুই হাদিসগুলা নিয়ে গবেষণা করছেন গবেষণা করে এক দল মহাদ্দেসেন বলছেন যে নবিসামের দাঁত একটা অবাঙ্গে নাই বরং এখানে যে রাবা ইয়াত এই রাবা ইয়েত হলো মাথার ভাগের এক ভাগ ফেটে গেছে ফেটে যখন রক্ত পুরা শরীরে পড়তেছিল তখন ফাতেমা রাদি আল্লাহ তালানা প্রথমে কাপড় দিয়ে ছেপে ধরছিলেন রক্ত বন্ধ হয় না তারপর একজন বুদ্ধি দিল যে ছাটাই খেজুরের চাটাইকে আগুনে জ্বালাই ওইটার ছাই দিয়ে ছেপে ধরেন মাথার মধ্যে তখন চেপে ধরছেন তারপরে রক্ত বন্ধ হয়েছে এই ব্যাপারে একটা দুটা না অসংখ্য হাতে আসছে এই জন্য একদল মহাদ্দ এখরম বলছেন এখানে রাবা বলতে মাথার চার ব্যাগের এক ভাগ পেটে গেছে ধাপ না তারাই রাবা ইয়েতের ব্যাখ্যা দিয়েছেন ওই যে মাথার চার ব্যাগের এক ভাগ আর এই হাদিসগুলোকে দলিল দিয়েছেন যে এই হাদিসগুলোর আলোকে এটাই বোঝা যায় আবার অনেক মহাদ্দ সেন বলছেন না যারা প্রথম দিকের এই হাদিসগুলো বর্ণনা করছেন যে নবী সালামের একটা দাঁত ও বাঙ্গে নাই ছিল সুন্দর ছিল তখন হাসতেন তখন হইতো এটা যুদ্ধের আগে বের যুদ্ধ কত হিজড়িতে তৃতীয় হিজড়িতে তো তৃতীয় হিজড়ির আগের হাদিস আর দাঁত বাঙছে তো তৃতীয় হিজড়িতে তাহলে ওই পরের হাদিস যেগুলো এগুলো তৃতীয় হিজড়ির সময়ের পরের হাদিস তৃতীয় হিজড়ির পরে আর আগেরগুলো তৃতীয় হিজড়ির আগে এজন্য অনেক মহাদেশনে কেরাম বলছেন যে দাঁত বাইংসে এটা সঠিক এখন দুইটা মতের মধ্যে আমরা মনে করি দ্বিতীয় মতটাই বেশি সহী এবং আমরা সবসময় ওলামায় মদিনাকে ফলো করি আমরা অনুসরণ করি কাদেরকে আমরা সকল ওলামায় কেরামকে মহব্বত করি কিন্তু অনুসরণ করি ওলামায় মদিনাকে কারণ কি এর আমরা অনেকবার ব্যাখ্যা করছি ক্যাটস অ্যান্ড ডগস অর্থ কি ক্যাটস অ্যান্ড ডগ অর্থ ওরে আল্লাহ সবাই তো ইংরেজিও জানে ক্যাটস অ্যান্ড ডগ মানে বিড়াল আর কুকুরে না কি বলেন ক্যাটস মানে বিড়াল ডগ মানে কুকুর তা আপনারা পাইলেন কই এটা মুসলদারে যে এটা যারা ইংরেজি ভাষাভাষী যারা এই ভাষার অধিকারী তারা আমাদেরকে শিখাইছেন যে না বিড়াল কুকুর ঠিক আছে দুইটা যখন একসাথে আসবো তখন কুকুর আর বিড়াল অর্থ হবে না এটা অর্থ হবে মুসলদারে তা এটা যদি বাঙালি আমরা অর্থ করতাম তাহলে করতাম বিড়াল আর কুকুরের বৃষ্টি হইতেছে কিন্তু ওনারা অর্থ করে বুঝাই দিছে যে না এটা কুকুর আর বিড়াল না এটা কি মুসলদারের বৃষ্টি আমরা যদি আমরা কাঠের ঢেকে অর্থ করতাম তাহলে কি অর্থ করতাম যদি অবাঙ্গালি অর্থ করে বলবে যে বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে ডেকে বানাই এই দেশে কিন্তু কেউ আমরা গাছ দিয়ে ডেকে বানায় না আমরা তাদেরকে শিখিয়ে দিছি না আমরা ডেকে মানি আসলে আমরা কাঠ দিয়ে আমরা ডেকে বানাই না এটার তো অপদার্থ এইরকম প্রত্যেক ভাষার বাগদারা আছে অনেক এক একতায় প্রকাশ আছে অনেক কিছু আছে ঠিক আরবি ভাষাও এরকম শত শত হাজার হাজার আছে এগুলো শিখতে হবে কাদের থেকে ওলা মাহেমাদিনার থেকে ওলা মাহ কাছে যাইতে হবে এই যুগে 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 সালফেশালহিনীরা সবকিছু শিখার জন্য মদিনা যাইতেন মদিনার সাথে মিলাইতেন ইমাম আবু ইসব রহমত লাইলাই ছয় এর ওজনটা ছটা কেমন হবে এটা কার সাথে মিলাইতে গেছেন মদিনার সাথে তাহলে আমরা ওলা মাহে এই ব্যাপারে কি বলছেন এটা ফলো করব। তো ওলা মাহিমাদীনা বলছেন যে দুইটা মতের মধ্যে এই মতটাই বেশি সহী যে এই আগের হাদিসগুলো দাঁত ভাঙ্গার আগে পরের হাদিসগুলো দাঁত ভাঙার পরে অর্থাৎ নবী সালামে দাঁত ভাঙছেন এই কথাটাই সবচেয়ে বেশি সহি তবে বাঙ্গে নাই এ ব্যাপারে তো কথা আছে একেবারে একশো পার্সেন্ট যে ভাঙছেই এরকম তো সরাসরি দলিল নেই তাহলে কেউ যদি নবিসের সামের দাঁত বাঙ্গে বলে তাহলে কি সে হবে আর এটা তো আকিদার অংশ না আকিদার অংশ হইলে এরকম অস্পষ্টতা থাকতো না একেবারে আর আয়াত নাজিল করে আল্লাহ বলে দিতেন যে আমার নবীর দুইটা দাঁত ভাঙছে কোরআন আয়াতে এসে যায়তো। অথবা অসংখ্য সহী হাদিস আসতো এই জন্য দেখেন আকিদার কোনো কিতাবে কিন্তু এই আলোচনা নাই যত আকিদার কিতাব আছে তাহলে বোঝা যায় এটা আকিদার কোনো অংশ নয় এটা একতলাপি বিষয় ব্যাখ্যার বিষয় ব্যাখ্যার বিষয় একতলাপি বিষয় কোনোদিন আকিদার অংশ হয় না